যাচ্ছিলাম বন্ধুর বৌভাতে নেমন্তন্ন খেতে। বন্ধু বলেছিল অফিস ফেরত বিকেলে ট্রেন ধরে রাত সাতটা নাগাদ বালিচক পৌঁছতে, সেখান থেকে বাসে দশ গ্রাম। তা সময় মতো হাওড়া পৌঁছলাম ঠিকই, কিন্তু ট্রেন ছাড়ল দেরিতে। পথেও ডিকির ডিকির করে থেমে থেমে চলল। বালিচক যখন পৌঁছলাম তখন রাত নটা বেজে গেছে। বাস রাস্তায় গিয়ে শুনলাম বাস রুটে কি একটা গোলমাল হয়েছে, লাস্ট বাস সন্ধ্যে সাতটা নাগাদ ছেড়ে গেছে। বেশ বেকায়দায় পড়লাম। বটগাছতলায় একটা হোটেল কাম চায়ের দোকানে চা খেতে খেতে ভাবলাম, রাতটা স্টেশনেই কাটিয়ে দেব, সকালবেলায় বাস ধরব। কিন্তু বন্ধু তো জানে যে রাতে পৌঁছব, যদি ও আবার দুশ্চিন্তায় পড়ে। রাতে যেতে পারলেই ভালো হতো, কিন্তু যাব কিসে? ব্যাগ হাতে ঘোরাঘুরি করছি, দেখি এক জায়গায় কিছু লোক জড়ো হয়ে দাঁড়িয়ে কথাবার্তা বলছে। কে যেন ভিড়ের মধ্যে থেকে বলে উঠল, দশ গ্রাম কজন হলো তাহলে? আমি থমকে দাঁড়ালাম। ভিড়ের মধ্যে এগিয়ে যেতে একজন দাড়িওয়ালা লোক আমাকে বলল, বাবু কলকাতা থেকে আসছেন? হ্যাঁ ভাই, বাস ফেল করেছি, দশ গ্রাম যাব। তাহলে পাঁচজন হলো? আমি সমস্ত ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারলাম না। আগে সেই দাড়িওয়ালা লোকটা আমার অবস্থাটা বুঝলো বোধ হয়, এগিয়ে এসে বলল, বাবু ব্যাপারি মালপত্র নিয়ে যাওয়া আসা করি, বাস তো নেই, আমরা সবাই মিলে একটা টেম্পো ভাড়া করব, বোট ভাড়াটা সবাই মিলে ভাগাভাগি করে দিয়ে দেব। এবার ব্যাপারটা বুঝলাম। ওরাই ছুটোছুটি করে কোত্থেকে একটা টেম্পো জোগাড় করে নিয়ে এলো। বুঝলাম বাস না থাকলে ওরা এভাবেই যাতায়াত করে। ওরা রাস্তার ধারে মালপত্র সাজিয়ে রেখেছিল, এবার সেসব টেম্পোতে তুলতে লাগল। মাল তোলা হলে সেই দাড়িওয়ালা লোকটা আমাকে ডাকল, আসুন বাবু মালের ওপর বসে যেতে পারবেন তো? অভ্যেস নেই তবে পারব। আমি বসলাম একটা ডালের বস্তার ওপর, কোনো একটা অসুবিধে হল না। টেম্পো বেশ জোরেই চলতে লাগলো, হু হু করে হাওয়া লাগছে গায়ে, চাঁদ উঠেছে, সাদাটে মেঘ কিছু আকাশে। মাঝে মাঝে টেম্পোটা থামছে, দু একজন মাল নিয়ে নেমে যাচ্ছে। সবং যাওয়া রাস্তার মোড়টা ছাড়াতে দাড়িওয়ালা লোকটা বলল, এই পথটুকু পার হলেই নিশ্চিন্ত। আমি একটু আশ্চর্য হয়ে বললাম, কেন, ভয়ের কারণ আছে নাকি কিছু? লোকটা খুব আস্তে আস্তে বলল, হ্যাঁ বাবু, যারা জানে তারা রাত বিরেতে এই পথটায় আসে না। হঠাৎ কি যেন বলতে গিয়ে থেমে গেল লোকটা, তারপর চেঁচিয়ে উঠে বলল, একটু জোরে চালাও ড্রাইভার। ড্রাইভার অবশ্য গতি বাড়াল না। হঠাৎ টেম্পোর ভটভট শব্দ ছাপিয়ে একটা অন্য শব্দ শুনতে পেল। বাঁধানো রাস্তায় ঘোড়া ছুটলে যেমন শব্দ ওঠে, ঠিক তেমন। আমি দাড়িওয়ালা লোকটার দিকে তাকালাম, দেখি সে মুখ নিচু করে আছে। চাঁদের আলোয় যেটুকু দেখলাম তাতে বুঝলাম লোকটা বেশ ভয় পেয়েছে। আমি এবার মুখ উঁচু করে সামনের দিকে তাকালাম, শব্দটা সামনে থেকেই আসছিল। হেডলাইটের আলোয় দেখলাম একটা ঘোড়ার মতো সাদা কিছু আগে আগে ছুটে চলেছে। আমাদের গাড়িটা ততক্ষণে ঘোড়াটার অনেক কাছে চলে এসেছে। হঠাৎ ঘোড়াটা ঘুরে দাঁড়াল, সামনে দু পা তুলে একটা বিকট স্বরে ডেকে উঠল। আমাদের গাড়িটা বেঁকে গেল, কাত হয়ে পড়ল। তখনই একটা প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে আমি ছিটকে পড়লাম। কিছুক্ষণ পর মনে হল যেখানে মুখ থুবড়ে পড়ে আছি সেখানকার মাটিটা ঠান্ডা, গুঁড়ো কুড়ো, কেমন যেন স্যাঁত স্যাঁতে, মাথাটা ভীষণ হালকা লাগছে। হঠাৎ পিচের রাস্তায় ঘোড়ার খুরের শব্দ, খুব দ্রুত নয়, কেমন ছন্দময় দুলকি চালের। একটু পরেই খুরের শব্দটা আমার মাথার কাছে এসে থামল। চোখ তুলে দেখি একটা তেজিয়ান সাদা ঘোড়া, তার গায়ের রং দুধের মতো সাদা, তার উপর চাঁদের আলো পড়েছে, একটা সাদাটে আলো ঠিকরে আসছে যেন। ঘোড়াটা ঘাড় নামিয়ে আমাকে একবার দেখে নিল,
তারপর হঠাৎ সামনের দুটো পা উপরের দিকে তুলে বিকট স্বরে ডেকে উঠল। উদ্যত পা দুটো প্রায় নিচেই আমি পলকে উঠে দাঁড়ালাম। শুধু একটা ভয়, ঘোড়াটা সামনের দু পা তুলে আমার ঘাড়ে না ঝাঁপিয়ে পড়ে। ছুটতে আরম্ভ করলাম, ছুটছি। স্পষ্ট বুঝতে পাচ্ছি আমার পিছনে ঘোড়াটাও ছুটে আসছে। ফসল কাটা মাটির উপর দিয়ে ছুটছি। পায়ের নিচে এবড়ো খেবড়ো মাটি তেমন শক্ত নয়, বলা যায় নরমই। আমি ছুটছি, ঘোড়াটাও ছুটে আসছে। মাটির ওপর খুঁড়ের পা শব্দ তুলছে। যতদূর চোখ যায় মাঠ আর মাঠ, ছন্ন ছাড়া কুয়াশার জটলা এখানে ওখানে, জ্যোৎস্না এসে পড়েছে সেই জটলায়। পেছনে ঘোড়ার খুঁড়ের শব্দ, হঠাৎ সামনে দেয়াল। খোলা মাঠের দেয়াল কোথেকে এলো বুঝলাম না, বেশ উঁচু দেয়াল, দেয়ালের রং লাল। হঠাৎ দেয়ালটা শেষ হয়ে গেল, একটা বিরাট দেউড়ি, উপরে নহবতখানা, দুপাশে দুটো সিংহ মূর্তি, বিরাট দুটো দরজার গায়ে পিতলের সুন্দর কাজ, দরজা হাট করে খোলা। ভেতরে ঢুকে দেখি বিরাট পুরনো একটা বাড়ি, চাঁদের আলো রয়েছে তাই কুয়াশা ঘেরা বাড়িটা ভালোই দেখা যাচ্ছিল, জমিদার বাড়ি বলেই মনে হল। হঠাৎ দেখি একজন মধ্যবয়স্ক লোক আমার দিকে এগিয়ে আসছেন। দুধে আলতা গায়ের রং, টিকলো নাক, কাঁচা পাকা বাবরি চুল ঘাড় অব্দি নেমে এসেছে, পরনে চিকনের কাজ করা সিল্কের ঘি রঙের পাঞ্জাবি, মোটা লাল জড়িদার পাড়ওয়ালা ধুতি পেঁচিয়ে পড়া, গায়ে রুপোলি সুতোর কাজ করা সিল্কের চাদর, পায়ে নাগরা, লম্বা শক্ত সমর্থ চেহারা, কাঁধে ঝোলানো একটা বন্দুক। লোকটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে লাগল। আমি কি করব বুঝে উঠতে না পেরে দাঁড়িয়েই রইলাম। লম্বা লোকটা আমার এক হাতের মধ্যে এসে দাঁড়ালেন, এক মুহূর্ত তীব্র চোখে আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর হঠাৎ আমার ডান হাতটা চেপে ধরলেন। কি ঠান্ডা সেই হাতটা, আমি কেঁপে উঠলাম, কিন্তু লোকটা শক্ত করে আমার হাত ধরে রয়েছে। ফ্যাঁস ফ্যাঁসে গলায় জিজ্ঞেস করলেন, আপনি কে? আমি কলকাতা থেকে আসছি, পথ হারিয়ে। হাতের মুঠি আলগা হল, হাত ছেড়ে দিলেন উনি। সেই ফ্যাঁস ফ্যাঁসে গলায় বললেন, কি করে পথ হারালেন? তাড়া করেছিল। কে? একটা সাদা ঘোড়া। সাদা ঘোড়া? সেই লম্বা লোকটা আবার চিৎকার করে উঠল, কোথায় সেই সাদা ঘোড়া? আমার মুখের কাছে মুখ নিয়ে এলেন, দেখি উত্তেজনায় তাঁর চোখ দুটো জ্বলছে। আবার চেঁচিয়ে উঠলেন, কোথায় সেই ঘোড়া? আমি দেয়ালের বাইরের দিকে আঙুল দিয়ে দেখালাম। লোকটা কাঁধে ঝোলানো বন্দুকটা এক ঝটকায় হাতে নিয়ে নিলেন, বললেন, আমার সঙ্গে চলুন। আমি মন্ত্রমুগ্ধের মতো লোকটার পিছন পিছন চললাম, তারপর দরজা পেরিয়ে বাইরে এসে দাঁড়ালাম। যতদূর চোখ যায় ধুধু ক্ষেত মাঠ জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে, কিন্তু সাদা ঘোড়াটা কোথায় গেল? কিচ্ছু নেই কোনো দিকে, নিঃশব্দ চারদিক, এমনকি মেঠো পাখির ডাকও শোনা যাচ্ছে না। হঠাৎ লোকটা চিৎকার করে বলতে লাগল, রাজন, রাজন, কতদিন লুকিয়ে থাকবি তুই? হিম্মত থাকে তো আয়, আমার সামনে আয়। ওর গলার আওয়াজ উন্মুক্ত প্রান্তরের চারদিকে ছড়িয়ে পড়ল, কিন্তু সাদা ঘোড়াটার দেখা নেই। তারপর লোকটা আমার দিকে ফিরে কেমন যেন ধরা গলায় বলতে লাগলেন, জানেন, রাজন ছিল আমার বড় আদরের ঘোড়া, নিজের ছেলের মতোই যত্ন করতাম ওর, বোধ হয় তাই হিংসুটে হয়ে পড়েছিল আমার ছেলে সম্পর্কে। আমি ওর চোখে দেখেছিলাম সেই হিংসার দৃষ্টি, কিন্তু গ্রাহ্য করিনি। আমার ছেলের বয়স তখন আর কত, 7-8। ওই রাজন একদিন
ছেলেটা চারদিক ঘুরে ঘুরে ছুটছে, দৌড়চ্ছে, খেলছে। এ খেলা রাজন প্রায় খেলে আমার ছেলের সঙ্গে। সেদিন কিন্তু শেষ খেলা খেলল। আচমকা আচমকা সামনে দুটো পা তুলে ছাপিয়ে পড়ল আমার ছেলের ওপর। নাল লাগানো খুঁড়ের গায়ে আমার বড় আদরের ছেলেটা থেতলে গেল। আমি পাগলের মতো হয়ে গেলাম, বন্দুক হাতে ছুটলাম। কিন্তু কিন্তু মারবো কাকে? রাজন কোথায়? আমি সেই থেকে খুঁজছি সেই সাদা ঘোড়াটাকে, রাজনকে। জানেন জানেন আমার বিশ্বাস একদিন না একদিন ওর দেখা পাবই। শাস্তি ওকে পেতেই হবে, পেতেই হবে শাস্তি। রাজন রাজন রাজন! মুখ ফিরিয়ে দূরে তাকাতে আমি দেখতে পেলাম রাজনকে। একটু দূরে নিথর দাঁড়িয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। আমি আস্তে আস্তে লোকটার কানের কাছে মুখ এনে বললাম, আপনি যাকে খুঁজছেন রাজন? হয়তো। লোকটা চমকে বন্দুক হাতে তুলে নিল, তারপর চাপা স্বরে বলল, কোথায়? আমি নিঃশব্দে আঙুল তুলে দেখলাম। লোকটা দেখতে পেল রাজনকে, সঙ্গে সঙ্গে মাটিতে হাঁটু গেড়ে বসে গুলি চালাল। প্রচন্ড শব্দে সেই উন্মুক্ত প্রান্তর কেঁপে উঠল। বুঝলাম না গুলিটা রাজনের গায়ে লাগল কিনা। কয়েকটা পাখি কিচিরমিচি শব্দ তুলে কুয়াশার মধ্যে দিয়ে উড়ে গেল। সাদা ঘোড়াটা পাগলের মতো ছুটোছুটি করতে লাগল। সাদা মসৃণ ঘাড় মনোরম ভঙ্গিতে এঁকিয়ে বেঁকিয়ে ঘোড়াটা যেন খেলতে লাগল কারো সঙ্গে। ফুলে উঠল ঘাড়ে সাদা কেশর। লোকটাকে দেখলাম এবড়ো খেবড়ো জমির ওপর দিয়ে প্রায় হামাগুড়ি দিয়ে চলেছে ঘোড়াটার দিকে। কাছাকাছি পৌঁছে আবার গুলি ছুড়ল লোকটা। কুয়াশার সঙ্গে মিশে গেল বারুদের ধোঁয়া। আবার কানে এল গুলির প্রচণ্ড শব্দ। একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। দুধের মতো সাদা ঘোড়াটার গায়ে তিনটে গাঢ় লাল রক্তের ধারা নেমে এসেছে। ঘোড়াটার আগের আর সেই তেজ নেই, একটু নিস্তেজ হয়ে এসেছে যেন। তবু তখনও সাদা মেঘে ঢেউয়ের মতো মাঠ ময়ে ঘুরে বেড়াচ্ছে। জ্যোৎস্না কুয়াশার মধ্যে ঘোড়াটা সেই ছুটে বেড়ানোর মনোরম ভঙ্গি দেখে আশ্চর্য হয়ে গেলাম। সত্যি এক অপরূপ দৃশ্য। আচমকা সেই অস্পষ্ট কুয়াশার আবরণের মধ্যে দিয়ে ঝোড়ো মেঘের মতো ছুটে আসতে লাগলো ঘোড়াটা। লোকটার বন্দুক আবার গর্জন করে উঠল, কিন্তু ঘোড়াটা সমান বেগে ছুটে আসতে লাগল। লোকটা মাটি থেকে ওঠার অবকাশ পেল না। ঘোড়াটা ঝাঁপিয়ে পড়ল লোকটার উপর। আমি আর দেখতে পারলাম না, পিছন ফিরে ছুটতে শুরু করলাম। এবড়ো খেবড়ো মাটিতে কয়েক পা ছুটতে মুখ থুবড়ে পড়ে গেল। শান বাঁধানো মেঝেতে জুতো খসানোর শব্দ, কিছু কথাবার্তা কানে এল। আস্তে আস্তে চোখ মেলে তাকালাম। দেখি একটা ঘরে আমি শুয়ে আছি। সকালের আলো পড়েছে জানলা দিয়ে। একটু পরেই মাঝবয়সী একজন ভদ্রলোক হাসি মুখে এসে ঘরে ঢুকল। বুকের ওপর রাখা স্টেথো দেখে বুঝলাম ইনি ডাক্তারবাবু। এসে বললেন, গুড মর্নিং, এখন কেমন আছেন? হ্যাঁ ভালো, কিন্তু আমি এখানে কি করে এলাম? কাল রাত্রে বালিচক থেকে আপনি 10 গ্রামে যাচ্ছিলেন টেম্পোতে চড়ে, মনে পড়ছে? হ্যাঁ। সেই টেম্পোটা হঠাৎ রাস্তায় স্কিড করে মাঠের মধ্যে উল্টে পড়ে, কয়েকজনের সঙ্গে আপনিও আহত হয়েছিলেন। মাথাটা একটু জখম হয়েছে, সেই জন্যই আপনি অজ্ঞান হয়ে গেছিলেন। টেম্পোর অন্য প্যাসেঞ্জাররা আপনাকে এখানে নিয়ে আসে। বিছানার নিচে আপনার ব্যাগ ট্যাগ রাখা আছে। ও, আপনাকে অনেক ধন্যবাদ। না না, ধন্যবাদের কিছু নেই, এটা আমাদের কর্তব্য। আচ্ছা, আমি যেখানে পড়ে গেছিলাম সেখানে কি কোনো বিরাট জমিদার বাড়ি আছে? না না, একটা ঝোপঝাড়ে ঢাকা ভাঙা গড়ের মতো আছে। এখানকার লোকেরা বলে ওখানে নাকি অপদেবতা বাস করে, মানে ভূতের বাড়ি আর কি।
অনেক বছর আগে ওই বাড়ির মালিকের একমাত্র ছেলেকে তাদেরই পোষা ঘোড়া পা দিয়ে থেতলে মেরে ফেলে। এরপর মালিক তার প্রিয় ঘোড়াটাকে গুলি করে। গুলি লেগে মরে যাবার আগে সেই ঘোড়া তার মনিবকেও পা দিয়ে থেতলে মারে। তারপর থেকেই কখনো কখনো সাদা ঘোড়াটাকে ওই রাস্তায় দেখতে পাওয়া যায়। একবার ভাবলাম ডাক্তারবাবুকে সাদা ঘোড়া রাজন, বন্দুক হাতে সেই লম্বা লোক, গুলি ছোড়া, এসব ঘটনার কথা বলি। ডাক্তারবাবুও বোধ হয় আমার মনের অবস্থাটা বুঝলেন, তাই জিজ্ঞেস করলেন, কি হল, কিছু বলবেন নাকি? না, আমি ক্লান্তিতে চোখ বুঝলাম। চোখ বুঝতেই দেখতে পেলাম সেই সাদা ঘোড়া রাজন দু পা তুলে আমার দিকে এগিয়ে আসছে।